পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলা জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন কার্যক্রমে মহিলাদের প্রকৃত ক্ষমতায় নিশ্চিত করতে আগরতলার প্রজ্ঞা ভবনে সোমবার থেকে দুই দিনের সেমিনার শুরু হয়েছে। দেশের শীর্ষ আদালতের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। মূলত মহিলা জনপ্রতিনিধিদের মধ্যে প্রক্সি প্রতিনিধিত্ব বন্ধের জন্যই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। সোমবার এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর। এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের অধিকর্তা রমিত মৌর্য, পুরীর যশোদা প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জেনারেল সহ অন্যান্যরা। রাজ্যের তিনটি জেলা পরিষদের মহিলা সভাধিপতিরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। উত্তর পূর্বাঞ্চলে আরও পাঁচটি রাজ্যের মহিলা প্রতিনিধিরাও সেমিনারে অংশগ্রহণ করেন। এদিন পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক এই সংবাদ জানিয়েছেন। ভারত সরকারের পঞ্চায়েতি মন্ত্রক সারা দেশে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ দিয়েছে যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যেখানে যেখানে মহিলারা আছেন সেখানে প্রক্সি রিপ্রেজেন্টেশন আছে কিনা, অর্থাৎ মহিলারা জনপ্রতিনিধি হিসেবে আছেন কিন্তু তাদের বলতে তার পরিবারের কোনো পুরুষ সদস্য তাদের হয়ে কাজ করছে কিনা, এইটা নিয়ে একটা কনসালটেটিভ ওয়ার্কশপ করা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে, এবং আজকে এবং আগামীকালকে দুই দিন ধরে প্রজ্ঞা ভবনে পঞ্চায়েতিরাজ মন্ত্রক এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য থেকে জনপ্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরা এখানে এসে এই সেমিনারে অংশ নিয়েছেন। তাদের বক্তব্য, তাদের বিচার এবং আগামী দিনের যারা কীভাবে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে দেখতে চান এই নিয়ে ভবিষ্যতে পলিসি ডকুমেন্ট তৈরি করা হবে। আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা থেকে সভাধিপতি তিনজন আছেন, মহিলা সভাধিপতি তিনজন আছেন, খোয়াই, সিপাহীজল এবং নর্থ ত্রিপুরা। এছাড়া কেন্দ্রীয় সরকারের জয়েন্ট সেক্রেটারি ডিরেক্টর জসদা ট্রেনিং সেন্টার মহারাষ্ট্রে, সেখানে ডিডিজি উপস্থিত আছেন। আমাদের রাজ্য থেকে উপস্থিত আছেন আমাদের দপ্তরের পঞ্চায়েতিরাজ দপ্তরের সচিব ডক্টর সন্দীপ রাঠোর। এই সেমিনারে অনলাইনের মাধ্যমে যুক্ত হন কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের যুগ্ম সচিব মমতা ভার্মা। অনলাইনে তিনি জানান, এই ধরনের সেমিনার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। সেমিনারে অংশগ্রহণ করা বিভিন্ন রাজ্য থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা জানান, এই সেমিনার মহিলাদের শাসন কাজে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।